কল্যাণপুরও পালিত হলো 61তম শিক্ষক দিবস। শিক্ষায় আনে চেতনা, চেতনায় আনে বিপ্লব। এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্যে দিয়ে সারা রাজ্যের সাথে তাল মিলিয়ে কল্যাণপুরেও পালিত হলো শিক্ষক দিবস। সোমবার কল্যাণপুর লোটাস কমিউনিটি হলে কল্যাণপুর শিক্ষা দপ্তরের উদ্যোগে 61তম শিক্ষক দিবস উদযাপন করা হয় নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে। এদিন দুপুরে প্রদীপ প্রজ্বলনের করে অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী। ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন অতিথি সহ শিক্ষক শিক্ষিকারা। মঞ্চে ছিলেন প্রাক্তন শিক্ষক কানাই শীল, কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল অঞ্জনা দেববর্মা, কল্যাণপুর শিক্ষা দপ্তরের আধিকারিক বিমল দেববর্মা, পূর্ণেন্দু ভট্টাচার্য, তাপস দেবরায় সহ অন্যান্য জনেরা। অনুষ্ঠানের মধ্যে দিয়ে গত এক বছরের মধ্যে কল্যাণপুর এলাকার বিভিন্ন স্কুল থেকে অবসর হওয়া 31 জন শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা জানানো হয়। উনাদের হাতে তুলে দেওয়া হয় মানপত্র, ছাতা, কলম সহ অন্যান্য জিনিস। এমন সংবর্ধনা পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন প্রাক্তন শিক্ষক শিক্ষিকারা। বিভিন্ন স্কুল থেকে শিক্ষক শিক্ষিকারা অনুষ্ঠানে অংশ নেন। বিমল দেববর্মা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জীবনী তুলে ধরেন সবার সামনে। ছিল সমবেত নৃত্য, সমবেত গান সহ নানান অনুষ্ঠান যা সবার নজর কাড়ে। আজকে যে অনুষ্ঠানটা আমরা করতে যাচ্ছি, ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণন সবাই জানেন আপনারা, আমরা প্রত্যেক বছর আমরা 5ই সেপ্টেম্বর আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করে থাকি। উনি শুধু ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন না, তিনি ছিলেন বিশ্বের কয়েকজন দার্শনিকদের মধ্যে একজন অন্যতম। তিনি খুবই দরিদ্র একটা পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, খুবই দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। দারিদ্রতা কিন্তু ওনাকে আটকে রাখতে পারেননি। তিনি দারিদ্রতার মধ্যে ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনা করেছেন এবং একজন শিক্ষক এবং দার্শনিক হিসাবে বিশ্বের মধ্যে তিনি কয়েকজনের মধ্যে একজন। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।